হাজার বছরের ঐতিহ্যে সমৃদ্ধ সাম্প্রদায়িকতা সম্প্রীতির দেশ বাংলাদেশ বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এটি বিনষ্টের অপচেষ্টা চলছে। বৃহস্পতিবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবে সর্বধর্মীয় সম্প্রীতি সভা কর্তৃক ধর্মীয় সম্প্রীতিই আমাদের ঐতিহ্য শীর্ষক আলোচনা সভায় বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ একথা বলেন। সভায় আরও বলা হয়, ধর্মের নামে যেন কোনো সংখ্যালঘুদের বলি না করা হয়। সভায় বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ ছাড়াও উপস্থিত ছিলেন আহ্বায়ক সুকুমল বড়ুয়া, ফাদার তপন ডি রোজারিও এবং সংগঠনের যুগ্ম আহ্বায়ক সঞ্জীব চৌধুরী প্রমুখ।